সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের কাউন্সিলিং পর্যায়ের বেশ কিছু ঘটনা কিন্তু আপনাদের চোখে পড়ছে না। এছাড়াও সিট আপডেটের কী ঘটনা ঘটছে সেই বিষয় সম্পর্কে এখনও পর্যন্ত আপনারা অবগত নন, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে কাউন্সিলিং হচ্ছে 6 তারিখ থেকে আজকে 9 তারিখ, আজকে চতুর্থ দিনের কাউন্সিলিং। তো গত 3 দিন ধরে যে কাউন্সিলিং হলো, সেই 3 দিন ধরে উপস্থিত এবং অনুপস্থিতির সংখ্যাটা অনেকেই জানেন না। আপনারা নিশ্চয়ই জানেন যে 6ই নভেম্বর সর্বপ্রথম আপার প্রাইমারির কাউন্সিলিং শুরু হয়, আর এই 6ই নভেম্বর সর্বমোটে প্রার্থীকে ডাকা হয়েছিল 303 জনকে, যেখানে অ্যারাবিক, উর্দু এবং পিওর সায়েন্সের ক্যান্ডিডেটরা ছিলেন। এবার এই 303 জনের মধ্যে উপস্থিত ছিলেন 268 জন এবং 35 জন ছিলেন অনুপস্থিত। এবার তারপর 7 তারিখে কাউন্সিলিং হয় বাংলা ইংরেজি, এবং সেই বাংলা ইংরেজির মধ্যে কতজন প্রার্থী উপস্থিত ছিলেন, সেখানে 700 জনের মতো প্রার্থীকে ডাকা হয়েছিল এবং সর্বমোটে উপস্থিত ছিলেন 645 জনের মতো, এবং 65 জনের মতো অনুপস্থিত ছিলেন। এবার এই 635 জন উপস্থিত এবং অনুপস্থিতির সংখ্যাটা ছিল 65 জন। এবার তৃতীয় দিন অর্থাৎ গতকালকে 8 তারিখে বাংলা এবং ইংরেজির কাউন্সিলিং হয়, এবং এখানে সর্বমোটে 700 জনকে ডাকা হয়েছিল আর অনুপস্থিত ছিল 155 জন, অর্থাৎ উপস্থিতির সংখ্যাটা 545 জন। বাংলায় ডাকা হয়েছিল 350 জন প্রার্থীকে, ইংরেজিতে ডাকা হয়েছিল 350 জন প্রার্থীকে। বাংলায় উপস্থিতির সংখ্যাটা 272 এবং সেখানে অনুপস্থিতির সংখ্যাটা হচ্ছে 78 জন। এবার ইংরেজিতে 350 জনের মধ্যে উপস্থিতির সংখ্যা 273 জন এবং অনুপস্থিতির সংখ্যা হচ্ছে 77 জন হবে। তো এই যে 77 জন প্রার্থী অনুপস্থিত এবং 78 জন প্রার্থী বাংলায় অনুপস্থিত, সর্বমোটে গতকালকে 155 জন প্রার্থী অনুপস্থিত হয়েছেন। তো 3 দিন মিলে সর্বমোটে প্রার্থীকে ডাকা হয়েছে 1703 জন প্রার্থীকে, এর মধ্যে অনুপস্থিতির সংখ্যা 255 জন, অর্থাৎ মোট ক্যান্ডিডেটের মধ্যে অর্থাৎ কাউন্সিলিংয়ে ডাক পাওয়া মোট ক্যান্ডিডেটদের মধ্যে 14.5% মতো ক্যান্ডিডেট কিন্তু অনুপস্থিত হয়েছেন আজকে চতুর্থ দিনের কাউন্সিলিং। আজকে যে সমস্ত ঘটনা ঘটবে অবশ্যই আপনাদের আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যে উপস্থিতি এবং অনুপস্থিতির সংখ্যাটা। তবে গতকালকে একটা বৃহত্তর ঘটনা, যে বৃহত্তর মানবিকতার ঘটনাটি ঘটেছে হয়তো আপনারা শুনেছেন কি না জানি না। একজন প্রার্থী, তিনি কাউন্সিলিং করতে এসেছিলেন, কিন্তু আসার পথে ট্রেনেই তার যাবতীয় সয় সম্বল হারিয়ে ফেলে, অর্থাৎ তার ডকুমেন্টস হারিয়ে ফেলে। তারপর তিনি মঞ্চের যে হেল্প ডেস্ক বা সহায়তা কেন্দ্র, সেখানে যোগাযোগ করেন এবং সেখানে সেই মহিলা ক্যান্ডিডেট যোগাযোগ করার পর খুব দ্রুত তারা কমিশনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন সেই মহিলার, এবং কমিশনের যে কম্পিউটার রয়েছে যেখানে সমস্ত তথ্যাদি রাখা রয়েছে আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের, সেগুলো চেক করে সেই প্রার্থীর যাবতীয় ডকুমেন্টস আবার ফিরিয়ে দেওয়া হয়। আবার সেই ডকুমেন্টস নিয়ে সেই প্রার্থী আবার কোথায় যায়, কাউন্সিলিং করবে। একটা মানবিকতার পরিচয় দেওয়া হয়েছিল গতকালকে, এবং সেই মহিলা প্রার্থী খুবই কৃতজ্ঞতা স্বীকার করেছেন এবং আগামী দিনে তিনি এরকম মানসিকতার মানুষের প্রয়োজন হবে বলে তিনি বোধ করেছেন এবং তিনি খুবই কৃতজ্ঞতা স্বীকার করেছেন। তো এই হচ্ছে গত দিনের একটা খুবই দারুণ ঘটনা, যে ঘটনা সম্পর্কে হয়তো আপনারা ইতিমধ্যে অবগত হননি। এছাড়াও আরেকটি ঘটনা ঘটেছে, যে কমিশন এতবার রিচেক করেছে এবং রিচেক করার পর, ভেরিফিকেশন করার পর, দু একজন প্রার্থী তারা কিন্তু ঢোকার চেষ্টা করেছিল যে কাউন্সিলিং পর্বে। কীভাবে? যে অনেকের একাডেমিক স্কোর খুবই কম,
নম্বর বাড়িয়ে দিয়েছে, নম্বর বাড়িয়ে দিয়ে তারা ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু গতদিন সেটা কিন্তু ধরা পড়ে। একজন প্রার্থীর কথা আমরা শুনেছি, নম্বর বাড়ানো একজন প্রার্থীকে ধরে ফেলে কমিশনের আধিকারিক, অর্থাৎ যেখানে কাউন্সিলিং হচ্ছে, তারপর তার সমস্ত বিষয়গুলো ভালো করে চেক করে দেখা হয়, সত্যি সে নম্বর বাড়িয়ে দিয়েছে, তখন তাকে কিন্তু ফেরত পাঠানো হয়। যদিও বিষয়টা হাইলাইট হয়েছে কিনা জানি না, তবে এই তথ্য কিন্তু আমাদের কাছে এসেছে। তাই যারা কাউন্সিলিং করতে যাচ্ছেন, মনে রাখবেন যে নম্বর বাড়িয়ে দিয়ে আপনারা কাউন্সিলিং করবেন না, কারণ কোনো একদিন না হলে কোনো একদিন আপনাকে ধরা পড়তেই হবে। ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলছি, আপনারা খোঁজ খবর নিতে পারেন যে কোচবিহার ডিস্ট্রিক্টের সাহেবগঞ্জের একটি ছোট্ট ঘটনা। কোনো এক প্রার্থী, তিনি কিন্তু প্রাইমারি স্কুলের চাকরি পেয়েছিলেন জাল নথি দিয়ে, তো তারপর সেই জাল নথি রিটার্টের সময় ধরা পড়ে, তখন তার বিরুদ্ধে মামলা হয় এবং তাকে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়, যতদিন তিনি চাকরি করেছিলেন এবং যতদিন তার টাকা হয়েছে একটা নির্দিষ্ট ইন্টারেস্ট সহ সমস্ত টাকা ফেরত দিতে হবে। পরবর্তীতে সেই বেচারা কিন্তু সমস্ত টাকা ফেরত দিতে বাধ্য হন। সুতরাং আপনারা কেউ এমন ঘটনা করবেন না যেটা আপনাদের জীবন বা আপনাদের চাকরি নিয়ে সংশয় হবে এবং আগামী দিনে অনেক ক্ষতির মুখে পড়বেন। তো যা হোক, এই ঘটনা কিন্তু ঘটেছে গতকালকে, একজন প্রার্থী নাকি নম্বর বাড়িয়ে দিয়েছে, দুবার ভেরিফিকেশনে ফাঁকি দিয়ে ঢুকে পড়েছে এবং সেই প্রার্থীকে বাধ্য হয়ে বাদ দিয়েছে কমিশন, যেহেতু ধরা পড়েছে। তো যা হোক, আজকে আমরা যে বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা করব সেটা সিট আপডেট। আপনারা নিশ্চয়ই জানেন যে সিট আপডেটের জন্য মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আজকে 513 দিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন এবং আমরণ অনশনের ডাক দিচ্ছেন উচ্চ প্রাথমিকের প্রার্থীরা। মৃত্যুর কার্নিভাল দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটা কিন্তু হুঁশিয়ারি আপার প্রাইমারির যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন, সবাই মিলে তারা চাচ্ছেন যে গ্যাজেটের যে রুলস রয়েছে 83B-কে মান্যতা দেওয়া হোক, কিন্তু 83B রুলসকে মান্যতা দিচ্ছে না কমিশন, সে কারণেই এই আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে 6-7 তারিখ অর্থাৎ গতকালকে একটা বৃহত্তর আন্দোলনও করেছিলেন উচ্চ প্রাথমিকের প্রার্থীরা, তার আগের দিনও কিন্তু বৃহত্তর আন্দোলন করেছিলেন, রাত পর্যন্ত সেই আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ চলছিল। তো আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন দেখবে কলকাতা তথা পশ্চিমবঙ্গের মানুষ, আর কতদিন তারা সহ্য করবেন, সেজন্যই কিন্তু আন্দোলন এবং অবস্থান বিক্ষোভের পথ বেছে নিচ্ছে উচ্চ প্রাথমিকের প্রার্থীরা। আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে উচ্চ প্রাথমিকের যে সমস্ত প্রার্থী আজকে টেট পাস করেছেন ট্রেন্ড এবং তাদের অনেক শূন্যপদ থাকা সত্ত্বেও তাদেরকে কোনো ধরনের সুযোগ দেওয়া হচ্ছে না বা ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে না, সে কারণেই কিন্তু এই দিবারাত্র একটা আন্দোলনের ডাক দিয়েছে। আগামী 15 তারিখ একটা আন্দোলন হবে এবং তারপর 21, 22, 23, 24 কন্টিনিউয়াসলি দিবারাত্র কিন্তু আন্দোলন এবং অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছেন উচ্চ প্রাথমিকের প্রার্থীরা। যে যদি সেখানে কোনো প্রার্থী মারা যায় তো যাবে, তবুও কিন্তু এই আন্দোলনকে সফল করতেই হবে। এ ধরনের মন মানসিকতা নিয়ে উচ্চ প্রাথমিকের প্রার্থী যারা সারা পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত বঞ্চিত রয়েছেন, তারা এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আগামী দিনে মাঠে নামতে চলছেন এবং ভিন্ন ভিন্ন স্থানে এই আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ হবে বলে আমরা শুনতে পাচ্ছি এবং তারা মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে পারমিশন নিচ্ছে, পারমিশন নিয়েই কিন্তু এই আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করবেন। যে কেন তাদেরকে এখনও পর্যন্ত শূন্যপদ সংযোজন করার অনুমতি দেওয়া হয়নি, ইতিমধ্যে আপনারা জানেন যে শূন্যপদ সংযোজনের জন্য যখন আইনজীবীরা সৌমেন সেন এবং তার বেঞ্চের কাছে যাচ্ছিলেন, সে সময়ই কিন্তু সৌমেন সেন এবং তার বেঞ্চ বলে দিচ্ছে যে অ্যাফটার কাউন্সিলিং তারা এই বিষয়টা দেখবেন, অর্থাৎ সিট আপডেটের বিষয়টা বা যাবতীয় বিষয় অ্যাফটার কাউন্সিলিং, অর্থাৎ 28 তারিখে যে হিয়ারিং রয়েছে সেই হিয়ারিংয়ে দেখবেন। এখন প্রশ্ন হচ্ছে যে 28 তারিখে কি আদতে
হিয়ারিং করবেন সৌমেন সেন এবং তার বেঞ্চ? এটা কিন্তু একটা মারাত্মক প্রশ্ন। তবে অবশ্যই আমরা দেখব যে 28 তারিখে এর হিয়ারিং হয় কি না। যদি হিয়ারিং হয় তো খুবই ভালো, আর যদি হিয়ারিং না হয় তাহলে যে সমস্ত প্রার্থী ইতিমধ্যে তাদের অভিযোগ নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে গেছিলেন, তাদের অভিযোগের সারবত্তা কোথায় থাকবে? তাহলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের অনীহা অবশ্যই আসবে। তাই বলছি যে এখনই আমরা কোনো কথা বলতে পারি না, যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্টকে আমরা সম্মান দিয়ে কথা বলি। অনীহা এখনও পর্যন্ত কোনো অনীহার কাজ করেনি মহামান্য কলকাতা হাইকোর্ট, তাই আশা করি আগামী দিনে কোনো ধরনের অনীহার কাজ করবে না। আমাদের সবার এবং যে সমস্ত উচ্চ প্রাথমিক প্রার্থী রয়েছে সবার হয়েই যাতে মহামান্য কলকাতা হাইকোর্ট বিবেচনাপূর্বক রায় দেন, এটাই আশা আকাঙ্ক্ষা এবং কামনা করব। তো যা হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কথা বলার মধ্যে কোথাও ভুল হলে আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ।